বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার ভীষণ ভেবেছেন আলোচিত চিত্রনায়িকা বুবলি। ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনআইকা। বুবলির যে স্ট্যাটাসটি এমন, আমাকে নিয়ে আর কত ষড়যন্ত্র করবি, আর কত ক্ষতি করার চেষ্টা করবি, কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোট লোকি করাবি, আর কত ধোকা দিবি মানুষকে। তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার আচরণ, হাসি দেখলেই মানুষ বুঝে তুই কোন ক্যাটাগরির। তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তুই ছেড়ে দে মা, কেঁদে বাচ্চি অবস্থা হবে তোর। আর আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে তুই আসলে কি, কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস, আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস, যেকে আলোচনায় রাখতে রাখ এটাই পারবি। সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্ট হাসি দিয়ে বাজে কথা বলে মানুষকে ব্ল্যাকমেইল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ, করতে থাক, আল্লাহ আছেন একজন। তবে একটা কথা মনে রাখিস, জোর করে আর ছোট লোকি করে, ব্ল্যাকমেইল করে, অন্যের ক্ষতি করে, হিংসামি করে কখনোই কিছু হয় না, হয়তো সাময়িক কিন্তু স্থায়ী না। কথায় আছে, কুকুর মানুষকে কামড়ালে মানুষ কুকুরকে কামড়ায় না, তাই তোর কাজই কামড়ানো। ছোট লোকপু থাকার তোর নাম উচ্চারণ করারও রুচি নেই। ছি, বুবলির এমন স্ট্যাটাস দেওয়ার পর ফেসবুকে এটি ভাইরাল হয়ে যায়।